হ্যালো বন্ধুরা, মানুষকে জেনে ধরার অসংখ্য কারণ থাকতে পারে, কিন্তু আমাদের আজকের ভিডিওতে আমরা জানাবো যে তিনটি কারণে মানুষকে জেনে ধরে। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। মাগরিবের আজানের সময় নির্জন পুকুর পাড়ে একা দাঁড়িয়ে থাকবেন না, এমনকি তাল গাছের নিচেও একা দাঁড়িয়ে থাকবেন না, কারণ এই সময় জিনদের উপস্থিতি খুব বেশি থাকে। এ সময় শয়তান জিনরা মানুষের উপর আসর করে। শয়তান জিনদের বদনজর থেকে বাঁচতে চাইলে এই কাজগুলো কখনোই করবেন না। রাতের বেলা আপনি একা রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এই সময় হঠাৎ কোনো কুকুর দেখলেই মারতে যাবেন না, এমনকি সাপ দেখলেও তা যথাসম্ভব এড়িয়ে চলুন, কারণ জিনরা বহুরূপী হলেও কুকুর ও সাপের রূপে থাকতে বেশি পছন্দ করে। আপনি ক্ষতি না করলে জিনরাও আপনার কোনো ক্ষতি করবে না। অনেকে না বুঝে জিনদের উপর আঘাত করে ফেলে, যার কারণে জিনরা তাদের উপর আসর করে অথবা তাদেরকে জিনে ধরে। বাসজার থেকে সবসময় সাবধান থাকবেন, কারণ বাসজার থেকেই মানুষকে জিনে ধরে বেশি। আপনার বাড়ির পাশে বাসজার থাকলে রাতের বেলা সাবধানে চলাচল করবেন। যদি দেখেন বাসজারের কোনো একটি বাস কোনো কারণ ছাড়াই নিচু হয়ে আছে, তবে ওই বাসের উপর দিয়ে কখনোই যাওয়ার চেষ্টা করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। এমন আরও অসংখ্য ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ভূত আকাশ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।